মাঠের আকার, উইকেটের আচরণ, প্রতিপক্ষের শক্তি একাদশ বাঁচাইয়েছিল বেশ কিছু ভাবনা টানাপড়ন। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মাঠের আকৃতি। এজবাস্টনের একপাশের ছোট সীমানার কথা বিবেচনা করে একজন স্পিনার কমিয়ে বাড়ানো হচ্ছে পেসার। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নামছে চার পেসার নিয়ে। শেষ মুহূর্তে ভাবনায় পরিবর্তন না হলে একাদশে ফিরছেন রুবেল হোসেন। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দল অপেক্ষা করবে শেষ মুহূর্ত পর্যন্ত। চূড়ান্ত সিদ্ধান্তের ভার তার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। সকালে ফিটনেস টেস্ট দিয়ে নিজের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। রুবেল এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে 9 ওভারে 83 রান দিয়েছিলেন উইকেট শূন্য। এজবাস্টনে রোববার যে উইকেটে ভারত ইংল্যান্ড ম্যাচ হয়েছে, বাংলাদেশ ভারত ম্যাচও হবে সেই একই উইকেটে। মাঠের মাঝামাঝি জায়গার উইকেট এটি নয়, বরং একটু পাশের দিকের উইকেট। তাতে এক পাশের সীমানা হয়ে যাচ্ছে মাত্র 59 মিটার, আরেক পাশের সীমানা 80 মিটারের বেশি। ইংলিশদের বিপক্ষে ভারতের দুই রিস্ট স্পিনারের সফল না হওয়ার অন্যতম কারণ মনে করা হচ্ছে এক পাশের ছোট সীমানা। কেবল লেগ স্পিনার যুবেন্দ্র চাহালকেই ওই ছোট পাশ দিয়ে 5টি ছক্কা মেরেছেন জনি ব্রাস্ট্র। যুবেন্দ্র চাহেল এবং কুলদীপ যাদবের 20 ওভার থেকে এসেছে 160 রান। ব্যবহৃত উইকেটে যদিও স্পিনারদের জন্য সহায়তা থাকার কথা, তারপরেও মাঠের আকারের কথা বিবেচনা করেই এই ম্যাচে স্পিনের নির্ভরতা কমানো হচ্ছে। পুরো বিশ্বকাপ জুড়ে ভালো বোলিং করে যাওয়া মেহেদী হাসান মিরাজকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। রুবেল ফিরছেন তার জায়গায়। রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিপক্ষে আগে ভালো বোলিংয়ের অভিজ্ঞতাও পক্ষে গেছে রুবেলের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কাপ মাসেলে চোট পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের আগের দিন নেটে ব্যাটিং করেছেন দীর্ঘ সময় নিয়ে, কোনো সমস্যা অনুভব করেননি, তবে রানিংয়ে অস্বস্তি কাটেনি, পুরোপুরি দৌড়াতে পারছিলেন না। ম্যাচের দিন সকালে মূলত রানিংয়ের পরীক্ষাই করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি নিজে খেলতে মরিয়া, দল অপেক্ষায় আছে তার কাছ থেকে চূড়ান্ত ঘোষণা আসার। শেষ পর্যন্ত রানিংয়ে উপযুক্ত নিজেকে মনে না করলে তার জায়গায় একাদশে আসবেন সাব্বির রহমান। তাহলে এবার চলুন বাংলাদেশের একাদশটি আজকে কেমন হতে পারে মিলিয়ে নিই। তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ অথবা সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন। দর্শক মণ্ডলী, আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ যদি আজকে খেলতে না পারেন, তার পরিবর্তে কোন ক্রিকেটারকে আপনারা একাদশে দেখতে চান আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।